যে সিএসসি করতে গেলে আমার কিরকম কম্পিউটার লাগবে, অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন হলো আপনার ম্যাথসটা কেমন পারা লাগবে, আর ফিজিক্স কেমিস্ট্রি ওর বিষয়ে অনেকে জানতে চাই এগুলো আছে কি না। তো একটা একটা করে দেখি যে আসলে কী কী জিনিস আপনার লাগতে পারে। তো প্রথমে আমি যদি কম্পিউটারের জিনিসটা বলি, যে কম্পিউটার হিসাবে অনেকে মনে করে কি আপনার অনেক পাওয়ারফুল একটা কম্পিউটার হয়তো দরকার হবে, তো এটার সত্যটা আসলে কতটুকু? তো বেশিরভাগ জায়গায় কিন্তু আপনার বেশিরভাগ ভিডিও টিউটোরিয়ালে আপনার এক্সপার্টরা বলবে যে না না, অত অত হাই কোয়ালিটির কম্পিউটার দরকার নেই, মানে মোটামুটি লেভেলের একটা কম্পিউটার হলেই হবে। বাট বাস্তবতাটা হচ্ছে কি জানেন, যে যখন আপনি শুরু করবেন সিএসসি লাইফটা, তখন হয়তো কোনো রকম একটা কম্পিউটার হলেই আপনার হয়ে যাবে, চলে যাবে। আপনি জাস্ট সিম্পল সি প্রোগ্রামিংয়ের কোডগুলো অথবা আপনার কিছু সিমুলেশনের জিনিসগুলো করতে পারবেন, আর করার জন্য আপনার হাই লেভেলের কম্পিউটারের দরকার হবে না বা পাওয়ারফুল কম্পিউটারের দরকার হবে না। কিন্তু যখন আপনি আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করবেন, যখন আপনি কোনো পার্টিকুলার কাজের সাথে জড়িয়ে যাবেন, তখন আপনি ফিল করবেন যে না, আসলে আপনার একটা পাওয়ারফুল কম্পিউটারের দরকার আছে। তখন আপনার যেটা মনে হবে, তখন প্রথমেই আপনার আপনার কাছে ফিল হবে যে না, আপনার একটা ডেস্কটপের দরকার। কারণ সাধারণত আপনার ল্যাপটপের চেয়ে আপনার ডেস্কটপের স্পিডটা, পারফরমেন্সটা ভালো হয়, তো ওই জন্য আপনার একটা ডেস্কটপের দরকার হবে। কিন্তু আমি জানি সিএসসিতে ভর্তি হতে চাওয়া প্রত্যেকটা স্টুডেন্টই শুরুর দিকে ল্যাপটপকে বেশি প্রেফার করে। হ্যাঁ, ল্যাপটপেরও দরকারটা অনেক বেশি। কারণ হচ্ছে কি, ল্যাপটপটা আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারছেন, অ্যান্ড আপনার প্রয়োজন অনুযায়ী ওটা ব্যবহার করতে পারছেন যখন ইচ্ছা তখনই। কিন্তু পারফরমেন্সের দিক থেকে কিন্তু ল্যাপটপ আসলে ডেস্কটপের চেয়ে কম, ঠিক আছে? আমি আমি এটা ফিল করি। যদিও আপনি ট্রাই করবেন, এসএসডি লাগাবেন, অনেক কিছু করবেন, তারপরেও আপনার ডেস্কটপ ডেস্কটপই ভাই, ঠিক আছে? পারফরমেন্সের দিক থেকে আপনার ডেস্কটপ বেটার হবে। সো আপনি যখন সিএসসি লাইফে আস্তে আস্তে নিজেকে ইভলভ করবেন, তখন আপনি ফিল করবেন যে আপনার দুটোই লাগতেছে, আপনার ডেস্কটপও লাগতেছে, আপনার ল্যাপটপও লাগতেছে, ঠিক আছে? তো এই জন্য এই জিনিসটা আপনাকে আগে জানিয়ে দিলাম যে আপনি যখন একজন দক্ষ এরকম কেউ হয়ে যাবেন, তখন আপনি দুইটাই ফিল করবেন যে দুইটাই আপনার লাগবে। সো আগে থেকেই এটা আপনি মাথায় রাখেন যে একদিন না একদিন আপনি এটা এটা ফিল করবেন, আমি আমি ড্যাম শিওর। এর জন্য আমি যেটা প্রেফার করি যে শুরুর দিকে আপনি যদি মানে আপনার যদি মনে হয় যে আপনি এই ফিল্ডেই থাকবেন, এই ফিল্ডেই কিছু একটা করবেন, তাহলে আপনি এই ডিভাইসটার প্রতি একটু ভালো অ্যামাউন্টের ইনভেস্ট করতে পারেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি একটা পাওয়ারফুল ল্যাপটপ কিনে ফেলেন, ঠিক আছে? পাওয়ারফুল ল্যাপটপ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেটার প্রসেসর ভালো, লেটেস্ট মডেলের, তারপর হচ্ছে আপনার আপনি যত বেশি র্যাম ইউজ করতে পারেন, এসএসডি তো মাস্ট। তো এইরকমভাবে যদি একটা ভালো কনফিগারের ল্যাপটপ আপনি শুরুর দিকে কিনে রাখেন, তাহলে দেখবেন যে পরে হয়তো যে কথাটা বললাম যে আপনার দুইটাই লাগবে, সেটা হয়তো আর পরে আপনার হচ্ছে আবার এক্সট্রা কিনতে হবে না, যদি শুরুর দিকেই আপনি পাওয়ারফুল একটা কিনে ফেলেন। কিন্তু এটা এই কাজটা তখনই করবেন যখন আপনার মধ্যে ওই কনফিডেন্সটা থাকবে যে হ্যাঁ, আমি এই লেভেল মানে এই ফিল্ডেই কিছু একটা করবো, এই ফিল্ডেই আমি থাকবো, ঠিক আছে? অনেকে হয় কি যে শুরুর দিকে ভালো মতো পড়াশোনা মানে করার চেষ্টা করে, কিন্তু যখন দেখে যে এই ফিল্ডের কিছু কঠিন কঠিন বিষয় চলে আসে, তখন তারা মনে করে যে না, আসলে সিএসসিটা আমার সাথে যায় না, তখন আবার অনেকে কুইট করে ফেলে। তো এরকম যদি আপনার মনে হয় যে না, আপনি একটু ডাউটের মধ্যে আছেন, আপনি কনফিডেন্স পাচ্ছেন না, তাহলে এত টাকা পয়সা ইনভেস্ট করার দরকার নেই, জাস্ট নর্মাল একটা ল্যাপটপ দিয়েই আগে শুরু করেন। বাট আপনি যদি আগে থেকেই অনেক কিছু জেনে থাকেন এই ফিল্ড সম্পর্কে, আপনি যদি অনেক কনফিডেন্স থাকেন নিজের প্রতি যে না আপনি পারবেন, তাহলে আপনার একটা পাওয়ারফুল ল্যাপটপ কিনে ফেলা উচিত। এবার আসি যে ফিজিক্স কেমিস্ট্রির বিষয়টা। কেমিস্ট্রির আসলে ওই রকম কোনো ব্যবহার নাই বললেই চলে সিএসসিতে। হ্যাঁ, কেমিস্ট্রির কিছু টপিক আছে আমার, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরের একটা টপিক আছে, নিউরাল নেটওয়ার্কের অনেক কিছু আছে যেগুলো বায়োলজি রিলেটেড, কেমিস্ট্রিরও কিছু ব্যবহার আছে, বাট খুবই কম, খুবই কম। সিএসসিতে মানে কেমিস্ট্রি বায়োলজির ব্যবহার খুবই কম, তবে ফিজিক্সের অনেক ব্যবহার আছে, প্রচুর ব্যবহার আছে ফিজিক্সের। ফিজিক্স রিলেটেড অনেক কিছু আপনাকে পড়তে হবে, বিশেষ করে ফিজিক্সের যে জিনিসগুলো ইলেকট্রনিক কাজে লাগে, সেই জিনিসগুলো তো অনেক বেশি লাগে, ঠিক আছে? ইভেন আপনার সিএসসি লাইফেও আপনার ফিজিক্স নিয়ে দুই একটা সাবজেক্ট পড়তে হবে, র ফিজিক্স, ঠিক আছে? মানে ট্রিপল ইয়ার স্টুডেন্টদেরকে যেই ফিজিক্সের জিনিসগুলো পড়তে হয়, ওই জিনিসগুলো আপনাদেরকেও পড়তে হবে।
সো ফিজিক্সটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, বায়োলজি কেমিস্ট্রি এগুলোতে আপনি দুর্বল হলেও কোনো সমস্যা নেই, ম্যাথের যে বিষয়টা ম্যাথটা আপনার ভালোভাবে পারতে হবে, ম্যাথটা ভালোভাবে পারতে হবে। এখন অনেকেরই একটা প্রবলেম যে ম্যাথের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পারেন না, তো ওই ক্ষেত্রে কী করবেন? তো সত্যি বলতে কিছুটা প্রবলেম হবে আপনার, কয়েকটা সাবজেক্ট আছে যেই সাবজেক্টগুলোতে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ব্যবহার খুবই বেশি। আমি নিজেও ম্যাথমেটিক্সে অনেকটা দুর্বল ছিলাম, যার কারণে একটা সেমিস্টারে আমি ম্যাথে রিটেক দিয়েছিলাম, পাশ করতে পারিনি, পরে আরেকবার দিয়ে তারপরে হচ্ছে পাশ করেছিলাম। সো ম্যাথমেটিক্স একটু প্রবলেম করবে আপনার হচ্ছে সামনের দিকে আগাতে, বাট ডেফিনেটলি যদি আপনার বেসিকটা থাকে অ্যাটলিস্ট ম্যাথমেটিক্সের, তাহলে আপনাকে আটকায় রাখতে পারবে না। মানে এমন হবে না যে আপনি সিএসসিটা কমপ্লিট করতে পারলেন না, এরকমটা হবে না। আপনি সিএসসিটা কমপ্লিট করে ফেলবেন, কিন্তু ম্যাথে যদি আপনি দুর্বল হন তাহলে হয়তো আপনার সিজিপিএটা তুলতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ কয়েকটা সাবজেক্টই থাকবে যেসব সাবজেক্টে ম্যাথগুলো এত গভীরভাবে জড়িত যে আপনি যদি ম্যাথটাকে সরায় নেন তাহলে দেখা যাবে ওই সাবজেক্টের আর কিছু থাকেই না। এমন হয়, এমনও হয়ে যেতে পারে যে ওই সাবজেক্টটা আপনি পাশই করতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ, যদি যেটা বললাম বেসিকটা ক্লিয়ার থাকলে আপনি পাশ করে যাবেন, আপনি পার পেয়ে যাবেন, কিন্তু আপনার হচ্ছে যে ওই যে ভালো রেজাল্ট করা সেটা আপনি করতে পারবেন না। আর তাছাড়া কিছু জিনিসে আপনি আটকায় যাবেন, যেমন অনেক অ্যালগোরিদমে আপনার কিন্তু ম্যাথমেটিক্সের অনেক ব্যবহার আছে, ঠিক আছে? তো আপনি যদি ম্যাথসটা ভালোভাবে না বুঝেন তাহলে দেখা যাবে কি আলটিমেটলি আপনি অ্যালগোরিদমটা ভালোভাবে বুঝতে পারতেছেন না। আমি জানি এই জিনিসটা অনেকে ক্যাচ করতে পারবে না যে কি বললাম আমি, বাট আমি এই জিনিসটা ফেস করছি যে অ্যালগোরিদম বুঝতে গেলে আমার ম্যাথটাও কেন যেন ওই জিনিসটা আমার আশা করে অটোমেটিক্যালি, ঠিক আছে? আমি দেখছি যে একটা জিনিসের যখন আমি ম্যাথটা বুঝে যাই আমি ওই জিনিসের অ্যালগোরিদমটাও বুঝে যাই। কারণ কি জানেন, আমি মনে করি যে ম্যাথটাও এক ধরনের অ্যালগোরিদম আমার কাছে মনে হয়, কারণ অ্যালগোরিদমের ডেফিনেশনটা কি স্টেপ বাই স্টেপ প্রসেস। অ্যান্ড ম্যাথমেটিক্সেরও জিনিসটা আমি একটা জিনিস একটা দেখি যে একটা প্রবলেম দেওয়া আছে, সেটা আমার স্টেপ বাই স্টেপ সেটার সলিউশনটা বের করতে হবে। সো অ্যালগোরিদম আর ম্যাথটাকে আমি একই রকমের মনে করি, ঠিক আছে? এই জন্য আপনার এই জিনিসটাতে একটু প্রবলেম হতে পারে অ্যালগোরিদমের ক্ষেত্রে, যে আপনি যদি ম্যাথ ভালো না বুঝেন হয়তো অ্যালগোরিদমটা বুঝতেও আপনার একটু সমস্যা হতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি যদি মনে করেন যে লজিক ভালো বুঝেন, ঠিক আছে, লজিকটা অনেকে আছে কি যে ম্যাথটা বুঝে ঠিকই, ঠিক আছে, কিন্তু উত্তরটা লিখতে উত্তরটা বের করতে পারেন না। অথবা এমন হতে পারে যে আপনি ম্যাথ বুঝেন ঠিকই কিন্তু পরীক্ষার হলে আপনি লিখতে পারেন না বা মিলাইতে পারেন না। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আমি বলবো যে প্রবলেম নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন অ্যালগোরিদমগুলো দেখবেন সেগুলো হচ্ছে যেগুলো বুঝতে পারাটাই মেন, ঠিক আছে? হয়তো আপনি পরীক্ষার মতো ভালো রেজাল্ট করতে পারবেন না, কিন্তু আপনার ওই যে জিনিসটা আমি বললাম যে আপনি হয়তো কমপ্লিট করতে পারতেছেন না, ম্যাথটা কমপ্লিট করতে পারতেছেন না, কিন্তু আপনি জিনিসটা বুঝেন, আপনার লজিকটা বুঝেন, এই লজিকটা বুঝতে পারলেই হবে। তো এই জন্য আমি যেটা বলবো যে আপনি ম্যাথগুলো যেটা করবেন, যে আপনি যদি ম্যাথে দুর্বল হন, ম্যাথের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, এমন না যে আপনাকে ম্যাথটা মিলাইতে হবে, আপনার যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে যে একটা প্রবলেম আছে, প্রবলেমটার সিস্টেমেটিক সলিউশনটা কি, ঠিক আছে, ম্যাথগুলো মানে আপনার যে ইন্টারমিডিয়েট অথবা এসএসসি এর লেভেলের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর যে এই ধরনের ছোট ছোট প্রবলেম যেগুলো আছে সেগুলো যদি আপনি একটু চর্চা করে রাখেন, একটু আরেকবার রিভিশন দিয়ে রাখেন, তাহলে দেখবেন যে সিএসসিতে যখন আপনি আবার পড়াশোনা করতে যাবেন আর কোনো প্রবলেম হবে না। তো এই ছিল দুই চারটা বিষয় যেটা সিএসসিতে নতুন ভর্তি হতে চায় স্টুডেন্টদের কিছু প্রবলেম হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কম্পিউটারের বিষয়টা কি, বায়োলজি ফিজিক্সের বিষয়টা কি, ম্যাথমেটিক্সের বিষয়টা কি। তো এই রিলেটেড যদি আরো কিছু জানতে চান যে সিএসসিতে পড়তে গেলে বা পড়া অবস্থায় কী কী প্রবলেম হতে পারে বা ওই প্রবলেমের কী সলিউশন হতে পারে, সেগুলো যদি আপনাদের জানার থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানাতে পারেন।